গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা দেখছো বৈশাখী সিম্পল ব্লগ। আমি বৈশাখী বলছি, আমার চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো আজকে মঙ্গলবার, এখন বাজে সকাল 6টা। তো তাড়াতাড়ি উঠে আমি দেখো ছাদে উঠে তোমাদের সঙ্গে কথা বলছি, আর উনুনে ভাত করবো আর কি ছাদে। এই দেখো উচ্ছে বেগুন আলু ভাতে দিয়েছি, আর এখন উনুনটা জ্বালবো। তার আগে তোমাদের সঙ্গে একটু ভিডিওটা স্টার্ট করে নিলাম, কথা বললাম। তো সকাল 6টার সময় ভাত বসানোর কারণ হচ্ছে, উনুনে ভাত করতে তো মানে টাইম লাগবে না ঠিকই, কিন্তু জোগাড় যন্ত্র করতে তো টাইম লাগবে। উনুনে ভাতটা রান্না করছি কারণ হচ্ছে, জ্বালানিগুলো যে উপরে তুলেছিলাম বাগান থেকে ওটা শেষ করতে হবে, আর হচ্ছে গ্যাসটাও বাঁচাতে পারছি। ভাতটা করে নিলে কি হয়, গ্যাসটাও অনেকটা বাঁচে, তাই না? তো যাই হোক, সকাল সকাল উঠে ভাতটা আগে করে নিচ্ছি, সারাদিনের ভাত। আর টিফিনটা নিচে করবো, আমার হাজব্যান্ড যাবে অফিসে, তো ভাতটা আগে তাড়াতাড়ি করে নিই, তারপরে টিফিনটা রেডি করবো। ওই জন্য ভাতটা তাড়াতাড়ি বসালাম আর কি সকাল 6টার সময়। ঠিক আছে, তো চলো আগে উনুনটা জ্বেলে ভাতটা বসিয়ে নিই। বন্ধুরা, ভাত তো হয়ে গেছে, নিচে নিয়ে চলে গেছি, হ্যাঁ রেখে দিয়ে এসেছি ভাতটা। এখন দেখো আগুন তো আছে উনুনে, এবার আমি কি করছি দেখো, একটা কৌটোতে মসুর ডাল আর হচ্ছে এই যে শুকনো শুকনোগুলো দেখছো, এগুলো হচ্ছে আমড়া। তো টক ডাল করছি, আমড়া দিয়ে টক ডাল। এখন বসিয়ে দিলাম কৌটোটা, এটা হতে থাকবে সেদ্ধ। তো সেদ্ধ হয়ে গেলে আবার তেলে দেবো আর কি নিচে গ্যাসে, আগুনটা ফালতু নষ্ট হয়ে যাবে, বয়ে যাবে। ঠিক আছে, তো এটা হতে থাক, চলো নিচে গিয়ে আর কাজকর্মগুলো করি, টিফিন টিফিন বানাই। এগুলো সব গুছিয়ে নিয়েছি, ঢাকনাটা দিয়ে যাই। তো বন্ধুরা দেখো, আমি ছাদের থেকে নিচে চলে এসেছি, দিয়ে গ্যাসে এখানে টিফিনটা বানাচ্ছি, আমার হাজব্যান্ড নিয়ে যাবে। তো টিফিনে দেবো আজকে আলু কাঁকরোল ভাজা আর হচ্ছে রুটি। তো আটা তো মেখে নিয়েছি, বেলেও নিয়েছি, এখন রুটিগুলো করছি। তো আমার হাজব্যান্ডকে খেতে দিয়েছি সেদ্ধ ভাত, উচ্ছে আলু বেগুন মাখা দিয়েছি, ও খাচ্ছে, তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না। এখন টিফিনটা জাস্ট রেডি করে দেবো, আর এত সকালবেলা খায় না, মানে 7:30টার খবর শুরু হয় সকালে, তো ওনার খাওয়া শেষ হয়। তো টাইমে সব কিছু না করে দিলেই না, যতটুকু যা খাক, যতটুকু যা টিফিন নিয়ে যাক, টাইমে যদি না করে দিই, ও আবার ট্রেন ট্রেন সব মিস করে আর কি। তো টাইমে সব কিছু করে দিতে হয়, ঠিক আছে? তো চলো এখন টিফিনটা রেডি করে দিচ্ছি আমার হাজব্যান্ডকে, রুটি শশা পেঁয়াজ আর একটু ভাজা দিলাম। তো ওকে দিয়ে আসবো টেবিলে, ও ওর মতো করে ব্যাগে নিয়ে চলে যাবে আর কি। বন্ধুরা দেখো, মৌ সকালবেলা একদম তো ব্যায়াম করছে, ঘেমে টেমে একাকার হয়ে গেছে আমার মেয়েটা, স্কিপিং করছে। সরে যাও সামনে থেকে। দেখো মৌ বেরোচ্ছে, এখন রিচার্জ করাতে যাবে, ফোনে নেট শেষ হয়ে গেছে। তো এখন যা নেটের দাম বাড়ছে না, কি বলবো, ভীষণ দাম বাড়ছে দিনের পর দিন। ঠিক আছে, ওকে বললাম একটু তাড়াতাড়ি করে ভরে নিয়ে আয়। আর হচ্ছে এখন আজকে আজকে বন্ধুরা আজকে বুস্টার ডোজ দেওয়ার কথা আছে। হ্যাঁ, আজকে বুস্টার ডোজ নেওয়ার কথা আছে। তো আগে নাম লিখিয়েছিলাম, বললো হবে না এখন। তো আজকে আমার হাজব্যান্ড মানে স্টেশনে যাওয়ার পথে নাম লিখে দিয়েছে হসপিটালে, তো আমি মা মৌ যাবো আর কি। ঠিক আছে, তো চলো তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা। বন্ধুরা এই যে রেডি হয়ে গেছি, বুস্টার ডোজ নিতে যাব, ইঞ্জেকশন। আর এই দেখো মাকেও রেডি করে দিয়েছি, এখানে বসছে, খবরের কাগজ পড়ছে, মৌও যাবে একসঙ্গে। তো চলো, শাড়ি পরে নিয়েছি কারণ হচ্ছে কি, চুড়িদার পরে গেলেই না, আমার তো ফুল হাতা চুড়িদার, তো দুবার ইঞ্জেকশন নিতে গিয়ে অভিজ্ঞতা হয়ে গেছে। ঠিক আছে, তো ভীষণ অসুবিধে হচ্ছিল ইঞ্জেকশন দেওয়াতে। এই জন্যই শাড়িটা পরে নিয়েছি, ব্যাস কোনো অসুবিধা হবে না, নিশ্চিন্তে ইঞ্জেকশন নিয়ে বাড়ি চলে আসবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো।
বন্ধুরা এইমাত্র আসলাম ভ্যাকসিন নিয়ে, হাতে তো ভীষণ ব্যথা করছে, জানি না কি হবে এরপরে। তো মা এসে দিব্যি শুয়ে পড়েছে দেখতে পাচ্ছো। এখনো আমার ডান হাতে ভীষণ ব্যথা করছে, কি বলবো, এখানটাতে আমাকে যেভাবে ফুটিয়েছে ফোটানো মাত্রই আমার গলগল করে রক্ত বারস বের করে বেরোচ্ছিল। তারপরে দুটোতে অনেকক্ষণ রাখতে তারপরে বন্ধ হয়েছে, কিন্তু এখনো ব্যথা করছে। আমারও ভীষণ ব্যথা করছে হাত, জানি না। এরপর থেকে আর দিতে পারবেন না, কারণ আমাদের জ্বর আসতে চলেছে। কি বলছে দেখো বন্ধুরা মু, তো চলো ড্রেস ফ্রেস চেঞ্জ করি আগে, তারপরে খাওয়া দাওয়া করবো। এখন বাজে হচ্ছে একটা বাজেনি তো, 40 মিনিট, এ 40 মিনিট বলছিস, 20 মিনিট বাকি আছে একটা বাজতে। বন্ধুরা দুপুরে ভীষণ বৃষ্টি পড়ছে দেখো, আর মানে বাজ পড়ছে জোরে জোরে এখানে, ঠিক আছে। তো তোমাদের একটুখানি শেয়ার করে নিই, তুমি দেখতেই পাচ্ছ ভীষণ বৃষ্টি হচ্ছে, খুব জোর বৃষ্টি, পুরো একদম আমাদের রাস্তা ড্রেন সবই ডুবে গেছে বলতে গেলে। বন্ধুরা দেখো এই যে সেদ্ধ করতে বসিয়েছিলাম না উনুনে, তো তুলে নিয়ে এসেছিলাম, তো ডালটা ছুঁকে দিয়েছি, ঠিক আছে, টক ডাল। তো এটা রেখে দিলাম, এখন কৌটোতে বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে উনুনে। এখানে এসে আমি একটু কালো সরষে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে টক ডালটা ছুঁকে দিলাম। এটা আমরা বলেছিলাম তোমাদের শুকনো করা আমড়া, এই যে দেখতেই পাচ্ছ শুকনো করা আমড়া, এ টককে দিলে ভীষণ ভালো লাগে। তো আমি শুকিয়ে রাখি, ঠিক আছে। তো এখানে দেখো আজকে মাছ অতটা নেই, দুটো ইলিশ মাছ আছে, দুটো ইলিশ মাছের মাথা আছে ফ্রিজে, ওটা পরে রান্না করব, কচু শাক দিয়ে ইচ্ছে আছে, ঠিক আছে। তো আজকে ভাবলাম একটু ডিম করে নিই, ডিমটা অনেকদিনও হয়নি, ঠিক আছে, ডিম কষানো হয়ে গেছে। প্রেশার কুকারে সিটি মেরে করলাম এখন, এই যে দেখতে পাচ্ছ এখানে পড়ে আছে প্রেশার কুকার, আর হচ্ছে কি মানে খুব খিদেও পেয়ে গেছে, একটু মাখা মাখা রাখবে, হ্যাঁ ডাল হয়েছে না, হ্যাঁ একটু মাখা মাখা। বন্ধুরা দেখো দুপুরে খাচ্ছি এই যে উচ্ছে সেদ্ধ, আর হচ্ছে সকালের এই কাঁকরোল ভাজা, আলু ভাজা, আলুগুলো আমি দিয়ে দেবো, কাঁকরোলগুলো খাবো। তো এইখানে দেখতে পাচ্ছ টক ডাল করে নিয়েছি, কারণ একটা গন্ধ বেরিয়েছে, হেভি গন্ধ, মু আজকে ভালো খাবে, ঠিক আছে, আমি আগে থেকে বলে দিলাম। আর হচ্ছে ডিমের কষা, আর তো যাই হোক চলো খাওয়া দাওয়াটা আমরা করে নিই, আগে টক ডালটা নিয়ে দেখি কেমন হয়েছে, উচ্ছেটা তো খাবো। মোড়ে আজকে তুই ভালো পাবি, চলো বন্ধুরা খেয়ে নি, তারপরে আবার পরে কথা বলবো, ঠিক আছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন চলে আসলাম রান্নাঘরে, তো রাত্রে রান্না করব। আমার হাজবেন্ড কী কী নিয়ে এসছে দেখো বাজার থেকে সন্ধেবেলা, এই যে পেঁপে নিয়ে এসছে, ঝিঙে, দুধ, তিনটে জিনিস নিয়ে এসছে, আরও একটা জিনিস নিয়ে এসছে তোমাদের দেখাই, এখানে নিয়ে এসছে তোমাদের বলি, এই যে দেখতে পাচ্ছ, দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখ, এই যে দেখতে পাচ্ছ চিকেন নিয়ে এসছে, এইটুকু চিকেন তো ছেলে খাবে বলছিল আর কি, তো ওর জন্য রাতের বেলা নিয়ে এসছে অল্প একটু চিকেন, ঠিক আছে, ওগুলো একটু পাতলা করে ওকে ঝোল করে দেবো পেঁপে আলু দিয়ে, ঠিক আছে। তো ধুয়ে পরিষ্কার করে নিই, রান্না টান্না করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। বন্ধুরা দেখো পেঁপে আলু আর চিকেন দিয়ে স্যুপ মতো বানালাম, তো ভাত দিয়েও খাওয়া যাবে, রুটি দিয়েও খাওয়া যাবে। এখানে দেখো আটা মেখে রেখেছি, রাত্রে রুটি খাবো আমি আজকে, আমিও খাবো বন্ধুরা এই স্যুপ দিয়ে, ঠিক আছে। এই স্যুপের রেসিপিটা, চিকেন স্যুপের রেসিপিটা তোমরা শর্ট ভিডিওতে আমার পেয়ে যাবে বন্ধুরা, দেখো এটা কিন্তু বেশি লাল লালও হয়নি, আবার বেশি চিকেন স্যুপের মতো সাদা সাদাও হয়নি, পারফেক্ট।
সবুজ কেমন হয়েছে বল? হেব্বি বন্ধুরা দেখো, চিকেনের ঝোল করেছি পেঁপে আলু দিয়ে, তোমাদের তো বলছিলাম, আর শর্ট ভিডিও দিয়েছি, আর আমার ছেলে খাচ্ছে। আসলে ছেলে ফুটবল ক্লাসে যায়, ক্যারাটে ক্লাসে যায়, তো একটু এগুলো মাংস টাংস না খাওয়ালে ওর মানে শক্তি বাড়বে না, ঠিক আছে? ওই জন্যই ওকে মাঝে মাঝে মাংস খাওয়ানো হয়, যুদ্ধ করবে। আর একটু জুস দেবো সবুজ, তুমি একটু নাও গো অল্প। এই দেখো বন্ধুরা, রুটি হয়ে গেছে আমার, আর মার জন্য এই যে ডাল আছে, ডিম আছে, আর হচ্ছে এদিকে মাছ ভাজা আছে, ঠিক আছে? আর ভাগ্নেও তাই খাবে, রুটি খাবে বললো, ওর ডিম দিয়ে দেবো একটা, আর মাকে মাছ দেবো, যদি মাছ খায় খাবে, ঠিক আছে? তো আমি তো স্যুপ দিয়েই খাবো। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই আমরা সবাই, আর আমার ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করো, বেশি বেশি করে শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে। আবার দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।